নতুন বউ? কি হয়েছে? ও মা, হয়েছে কি তোর? কই? এই দেখো মুখ চোখের এমন ধরা চেহারা কেন বল দেখিনি তোর? সকাল সকাল বেরিয়ে গেলি কাউকে কিছু না বলে, এখন এত বেলা করে ফিরলি, খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই কো, এতবার করে যে তোকে ফোন করলুম, ফোনটা তো একবার ধরবি। আচ্ছা আমাদের কি চিন্তা ভাবনা কিছু হয় না? তুই একবার বল দেখিনি, সে যাই হোক বেরিয়েছিস বেরিয়েছিস, একবার বলে গেলেই তো পারতিস। ও শোন না, তোকে যে কথাটা বলার বলছি, আজ থেকে না আমরা আর বাইরে খেতে যাবো নিকো, মানে দাদু ভাই না খুব কান্নাকাটি করছিলেন, বলছেন রাগ করি ঝাল করি যা করি করি হাজার হোক, যে আমার নাতনি নাতনি আমার ঘরে না কে বাইরে যাচ্ছে খেতে, এ যে আমি মোটে সহ্য করতে পারছি নিকো। আর আমি অনেক ভেবে চিনতে দেখলুম, সত্যি তো বুড়ো মানুষটাকে এমন দ্বারা কষ্ট দিয়ে লাভ কি আছে? আমরা না আজ থেকে আর মোটে বাইরে টাইরে খেতে টেতে যাবো নিকো, আর কটা দিন মাত্র থাকবো। শোন না, একবার সে কথাটা বেমান হয়ে গেলেই তো আমরা এখান থেকে চলে যাব। আর তুই না নতুন বউ দাদু ভাইয়ের ওপর আর রাগ ঝাল কিছু করে থাকিস নে, বুঝলি তো? আমার মনে হয় দাদু ভাই বুঝতে পেরেছে যে তুই সত্যি কথা বলছিস, আর তোকে কেউ ফাঁসিয়েছে, বুঝেছিস? আজ থেকে আমরা বাইরে খেতে যাবো নিকো। হ্যাঁ হ্যাঁ শোন না, বলছি কি আজ থেকে কিন্তু বাইরে খেতে গেলে কি গান্ড বলো দেখিনি, এতগুলো কথা বললু মেয়ে একটা কথার উত্তর না দিয়ে ঘরে গিয়া করে মুখের উপর দড়টি দিয়ে দিলে, কই রে? দরজাটা খোল। ও নতুন বউ, কই রে নতুন বউ, দরজাখানা খোল। কির কিরে? না না মেয়ের ভাবসাব তোমার মোটে ভালো ঠেকছে না। আমি কি হয়েছে রে দিদি, আম্মু ফিরছে? কই গেছিল, কিছু কইছে? মাসি আমি এক্ষুনি তোমাদের ডাকতে যাচ্ছিলাম। না না কিছু একখানে হয়েছে, কিন্তু কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। মাসি জানো নতুন বউ না মুখ চোখ একেবারে সাদা করে বাইরে থেকে ফিরলে, আমি তাকে এতগুলো কথা বললাম, সে করে বাবা মুখ করে শুনলে, কোনো কথার উত্তর দিলে না, ঘরে গিয়ে মুখের উপর দোর দিয়ে দিলে, দরজা খুলছে না তখন দেখিনি দিদি। আম্মু 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 দেখো না, তখন থেকে তাই তো বলছি ও নতুন বউ আম্মু। রায়দিদি জানো আমি ওর মুখ দেখে বুঝতে পারি, আমার আম্মু এই কাম করতে পারে না, আমার আম্মু এই কাম করে না। সকলের খারাপ কথা শুনা ওর মনের ভেতর কি হইতেছে আমি জানি, আমি বুঝি। আচ্ছা রে দিদি, সকলের কথা শুনে আমার মনে মনে যদি বাঁচনির ইচ্ছাটা চলে যায়, যদি কিছু কইরা বসে আমি সকলের ডাকি করতে সামথিং, সবাই গোপনে বিয়ে করে না, তবে হ্যাঁ কেউ কেউ করে, কিছু কিছু মানুষ আছে তারা গোপনে বিয়ে করে, তারপর পরে বেটার অপশন পেলে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। যেসব মেয়েরা একাধিক পুরুষকে বিয়ে করে তাদেরকে কি বলে? কথাটা জানা আছে নাকি আমি শব্দটা মনে করিয়ে দেবো? যে মেয়ে একবার বিয়ে করে আগের বিয়েটা ক্যান্সেল না করে যদি দ্বিতীয়বার বিবাহ করে, তাহলে দ্বিতীয় বিয়েটাকে বিয়ে হিসেবে গণ্য করা হয় না, তুমি এটা জানো না? কর্তা হাপা আসেন আসেন কর্তা। কি হলো কি কই কি এ এ দেখি দেখি শোনো 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 দেখি দেখি হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ দেখো না,
যেতে দাও। ফুলঝুরি, 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 দরজা খোলো, অশান্তি বাড়িও না ফুলঝুরি, দরজা খোলো প্লিজ, দরজা খোলো, খুলে বলো কি হয়েছে, খুলে বলো না ফুলঝুরি।